ঘূর্ণিঝড় গতি তার প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে আগামী সোমবার সকাল সকাল আছড়ে পড়তে চলেছে এই সমস্ত জায়গাগুলিতে। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় গতিকে নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে অশ্বিনী সংকেত জারি করা হয়েছে। তো কোন কোন জায়গাগুলিতে এই ঘূর্ণিঝড় গতি আছড়ে পড়তে চলেছে সমস্ত কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। ফের দুর্যোগের অশ্বিনী সংকেত, আমফানের পর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গতি। বাংলাতে এখনও অনেক জায়গাতে আমফানের তাণ্ডব লীলার ধ্বংসাবশেষ রয়েছে, আর এর মধ্যেই আবার আরেক ঘূর্ণিঝড়ের অশ্বিনী সংকেত, এবার ধেয়ে আসছে গতি। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই এই ঘূর্ণিঝড়ের আগমন বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আন্দামান সাগর থেকে এই নিম্নচাপ এখন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করেছে, এরপর আরও শক্তি সঞ্চয় করে এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার সকালে আরও শক্তিশালী রূপ নিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে রাজ্যে প্রবেশ করবে। এই ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 65 কিলোমিটারের বেশি। হ্যাঁ বন্ধুরা, আগামী সোমবারই কিন্তু শক্তিশালী রূপ নিয়ে অন্ধ্রপ্রদেশে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়। একই সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া বইবে, তার সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আন্দামান নিকোবরে প্রবল বর্ষণের পূর্বাভাস জারি রয়েছে। আন্দামান সাগর থেকে বঙ্গোপসাগরের একাংশ উত্তাল থাকবে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার আন্দামান উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশে জারি করা হতে পারে লাল সংকেত, তবে এই ঝড়ের সরাসরি প্রভাব বাংলাতে পড়বে না। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্রে রবিবার ও সোমবার এই দুই দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা, আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়, তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন এই ঘূর্ণিঝড় গতিকে নিয়ে অশ্বিনী সংকেত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হ্যাঁ বন্ধুরা, আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড় গতি সরাসরি বাংলাতে প্রভাব পড়বে না, তবে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্রে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় কিন্তু এই ঘূর্ণিঝড় প্রথমত আছড়ে পড়বে, এমনটাই কিন্তু খবর সূত্রে উঠে এসেছে। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে নেবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।